হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হাজার হাজার বছর ধরে নদীর একপার থেকে আরেকপার, আর আমি আপনাদেরকে এই ভিডিওতে দুনিয়ার এমন কিছু ব্রিজ দেখাতে চলেছি যেগুলো দেখে আপনার রোম খাড়া হয়ে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত অদ্ভুত ব্রিজগুলোর ব্যাপারে। ইএল ক্যামিনেটো ডেল রয়। ইএল ক্যামিনেটো ব্রিজ আমাদের লিস্টের সবথেকে প্রথম অদ্ভুত ব্রিজের মধ্যে রয়েছে, যেখান থেকে পড়ে অনেক মানুষ মারা গিয়েছে। আর এই ব্রিজটি এতটাই খতরনাক হয় যে এই ব্রিজে চাপার আগে এক সপ্তাহ ধরে হাইকিংয়ের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। 150 মিটার উচ্চতায় বানানো এই ব্রিজ অত্যন্ত দুর্বল কাঠ কোটালি দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়াও এই ব্রিজে এমন কিছু জায়গা আছে যেখানে ব্রিজ পুরোপুরিভাবেই ফাঁকা হয়ে আছে, কারণ এই ব্রিজ অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। তাছাড়াও এটাতে চলতে চলতে লোকজনের পা ফসকে গিয়েছে, যার কারণে এখানে আস্তে আস্তে পা ফেলতে হবে, আর না হলে আপনাকে মরণের মুখে পড়তে হবে। মেকং রিভার ব্রিজ। শুধুমাত্র দুটো দড়ি দিয়ে বানানো এই ব্রিজকে লোকে ব্রিজ কেন বলে সেটা কারো জানা নেই। মেকং নদীকে পৃথিবীর সবথেকে খতরনাক নদী বলা হয়ে থাকে, কারণ পানির দুর্দান্ত স্রোতের কারণে এই নদীর উপরে বানানো ব্রিজ ভেঙে গিয়েছে। তার জন্য সরকারের কাছে ওয়ার ব্রিজ ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাছাড়াও এতটা খতরনাক হওয়ার সত্ত্বেও শত শত লোক তাদের জানকে হাতে রেখে এই ব্রিজে চলাফেরা করে। এটা দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর এবং অদ্ভুত ব্রিজ, আর এটা দিয়ে পার হওয়া লোকের কাছে সবথেকে মুশকিলের কাজ হয়ে থাকে। বন্ধুরা, এই ব্রিজের জন্য একটা লাইক অবশ্যই করবেন। রয়্যাল গোর্জ ব্রিজ। কলার্ডে অবস্থিত এই ব্রিজকে সেখানকার ভয়ঙ্কর এবং উঁচু পাহাড়ে বানানো হয়েছে। মাটি থেকে প্রায় 956 ফিট উচ্চতায় বানানো এই ব্রিজে যাওয়ার আগে অনেক সাহসী মানুষের ঘাম ঝরতে থাকে। এই ব্রিজ এতটাই উচ্চতায় বানানো হয়েছে যে 26 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা হয়ে থাকে। যারা বেশি উঁচু জায়গা দেখে ভয় পায় তাদের জন্য এটা নরকের থেকে কিছু কম নয়। এই ব্রিজটির সবথেকে খাস ব্যাপারটি হল 90 বছর ধরে দুটি পিলারের উপর খাড়া হয়ে আছে। তাছাড়াও 70 বছর পর্যন্ত দুনিয়ার সবথেকে উঁচু ব্রিজ প্রমাণিত হয়েছে। থ্রিফ্ট ব্রিজ। দুনিয়ার সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে জানাশোনা জায়গা সুইজারল্যান্ড। তার থ্রিফ্ট ব্রিজের কারণে গোটা দুনিয়াতে চর্চার মধ্যে থাকে। এই ব্রিজটি দুনিয়ার সবথেকে খতরনাক এবং সুন্দর ব্রিজের মধ্যে একটি, আর এই ব্রিজটির সারফেসকে শুধুমাত্র কাঠ আর দড়ি দিয়ে বানানো হয়েছে। 300 ফিট উচ্চতায় বানানোর কারণে সেখানকার হাওয়া সেটাকে কোনো দলনার মতো দৌলাতে থাকে, যার কারণে এই ব্রিজের উপরে চেপে থাকা মানুষের চোখ বড় হতে থাকে। কিন্তু এই ব্রিজের উপর থেকে খুব সুন্দর দৃশ্য দেখার সুযোগ মেলে, যার কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ঘুরতে আসে। ঘাসা ব্রিজ। কিছুক্ষণ আগে আপনি সুইজারল্যান্ডের বানানো থ্রিফ্ট ব্রিজ দেখলেন, তো চলুন আপনাদেরকে সেই রকমই আরও একটা ব্রিজকে দেখিয়ে দিই যেটা থ্রিফ্ট ব্রিজের মতোই বানানো হয়েছে, কিন্তু এটা তার থেকেও কয়েকগুণ খতরনাক এবং অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে। নেপালে অবস্থিত এই ব্রিজকে সেখানকার ফার্মাররা তাদের পশু পাখিগুলোকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য বানিয়েছিল। কিছু বছর আগে বানানো এই ব্রিজকে শুধুমাত্র দড়ি আর কাঠকোটালি দিয়ে বানানো হয়েছে, যার কারণে এতে পা দেওয়া মানে মৃত্যুকে নিমন্ত্রণ করার সমান হয়ে থাকে। দুনিয়ার কিছু ক্রেজি মানুষ আছে যারা তাদের সাহসকে দেখানোর জন্য কোনো কোনো সময় বাইক নিয়ে পার হয়ে থাকে, আর যেটাতে বোঝা যায় যে দুনিয়াতে সাহসী লোকের কোনো কমতি নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।